হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কই মাছের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি ফুলকপি দিয়ে কই মাছের একটি রেসিপি। কই মাছের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। আমি কিন্তু খুব সহজভাবে রেসিপিটি বানানোর চেষ্টা করেছি। রেসিপিটি কিন্তু একদম ঘরোয়া, তবে খেতে হয় অসাধারণ। আপনারা যদি কখনো কেউ এইরকমভাবেই কই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কারা কারা এইরকম প্রসেসে রান্না করেন। আর রেসিপিটি অনেক সহজভাবে বানিয়েছি বলে রেসিপিটি পুরোপুরি দেখার অনুরোধ জানাচ্ছি। উইদাউট স্কিপ করে রেসিপিটি পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে, সহজ লাগবে। আর যারা একদম নতুন, কখনো কই মাছ রান্না করেননি, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি খুব সহজ, তারা অবশ্যই ট্রাই করবেন। এই জন্য আমি নিয়েছি কই মাছ, আর নিয়েছি ফুলকপি, আলু নিয়েছি। আলুটাকে আমি একটু লম্বা লম্বি কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো। আমি প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়েছি, আর সেটা গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা যেটা নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ, সেটা দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। গরম তেলের মধ্যে মাছটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দুটো দিক একটু কড়া করে ভেজে নিয়ে আমি মাছটা তুলে রাখছি। আমি ফ্রোজেন মাছ নিয়েছি, তার জন্য আমি একটু বেশি ভেজেছি, তবে আপনারা যদি টাটকা মাছ নেন তাহলে এত ভাজার দরকার নেই। এবার আমি মাছ ভাজার তেলেই ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজার সময় আমি পরিমাণ মতো হলুদ আর একটু লবণ দিয়ে নিয়েছি, যাতে ফুলকপির মধ্যে লবণটা ঢোকে আর হলুদ দিলে যাতে কালারটা ভালো আসে। এবার আমি ভাজা ফুলকপিগুলো তুলে নিলাম। মাছ আর ফুলকপি ভাজা হয়ে গেছে, ওই কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গোটা সাদা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আলু ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি নিয়েছি আদা আর নিয়েছি টমেটো। টমেটো থেকে আমি হাফ টমেটো নেব, আর দুটোকে আমি গ্রেট করে নেব। আদা আর টমেটোটা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি আদা আর টমেটোর সাথে অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ড্রাই রেড চিলি পাউডার। এবার সামান্য জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আদা আর টমেটোর সাথে একসাথে গুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেলটা গরম হয়ে গেছিল আর তাতে দেওয়া ছিল জিরে, সাদা গোটা জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি এই যে মশলার মিশ্রণটা তৈরি করেছি সেই মশলার মিশ্রণটা। এবার আমি মশলাটা হালকা কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে আলু আর ফুলকপিটা ছিল সেটা দিয়ে মশলার সাথে আমি এই সবজিটা কষিয়ে নিচ্ছি। সবজির সাথে মশলাটা ভালো করে কষে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল, নর্মাল ওয়াটারও দেওয়া যেতে পারে। এবার আমি মিডিয়াম হিটে ঢাকনা চাপা দিয়ে এটা রান্না করে নেব, ততক্ষণ যতক্ষণ না আলু আর ফুলকপিটা সিদ্ধ হচ্ছে। 7-8 মিনিট মিডিয়াম হিটে ঢাকনা চাপা দিয়ে রান্না করার পর দেখেছি যে আলু ফুলকপিটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। কেননা আলু ফুলকপিটা ভালো করে ভাজা ছিল, তাই আলু ফুলকপি সেদ্ধ হতে বেশি টাইম লাগেনি। এবার আমি ভাজা কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু হাই ফ্লেমে আর 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আলু ফুলকপি মাছ সবই ভালো করে রান্না হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু এই মাছে দেওয়াটা মাস্ট। ধনেপাতা কুচি দিলে কিন্তু এই মাছের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। চেষ্টা করবেন ধনেপাতা কুচিটা দিতে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি আর রান্না করছি না, গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঠিক 5 থেকে 7 মিনিট এটা রেখে দিচ্ছি।
ফুলকপি আলু দিয়ে কই মাছ কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে আর খেতে হয়েছিল ভীষণই টেস্টি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। অনেকেই জানেন, যারা জানেন না আমি তাদের জন্য রেসিপিটি দেখিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির সাথে থাকবেন। নমস্কার।